হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই রেসিপিতে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো প্যানকেক। প্যানকেকের এই রেসিপিতে খুব সহজে আপনারা কিভাবে ঘরে বসে পারফেক্টলি এবং স্পঞ্জি সফট প্যানকেক তৈরি করে নিতে পারেন, সেই রেসিপিটি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। এখানে আমি 10টার মতো প্যানকেক তৈরি করেছি মাত্র একটা ডিম দিয়ে। এই প্যানকেকটি খেতে কিন্তু খুবই মজার একটা প্যানকেক, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। এটা জাস্ট হালকাভাবে একটু চাপ দিয়ে ধরলেই কিন্তু সঙ্গে সঙ্গে এটা ফুলে উঠছে, তার মানে এটা খুবই সফট এবং স্পঞ্জি হয়েছে। আর রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা একবারের জন্য হলেও তৈরি করে দেখবেন, আশা করছি আপনারা সবাই এটা পছন্দ করবেন। প্যানকেকটি আমি আপনাদেরকে একটু ভেঙে দেখাচ্ছি, এটা কিন্তু ভেতর পর্যন্ত খুবই সফট এবং স্পঞ্জি হয়েছে এবং পারফেক্টলি কুক হয়েছে। প্যানকেকটি তৈরি করে নেওয়ার জন্য এখানে আমি ময়দা নিয়েছি 1 কাপ এবং 1/4 কাপ, দুধ নিয়েছি 1 কাপের থেকে একটু কম। আর দুধটা যদি ফ্রিজে থাকে সেক্ষেত্রে আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করতে হবে, এরপরে এটা যখন রুম টেম্পারেচারে আসবে তখন এটাকে ইউজ করতে হবে। ভ্যানিলা এসেন্স নিয়েছি, বেকিং পাউডার নিয়েছি 1/2 টেবিল স্পুন, ডিম নিয়েছি 1টি, চিনি নিয়েছি এখানে আমি 3/4 কাপ, আর তেল নিয়েছি 1/4 কাপের থেকে একটু কম। আর আপনাদের কাছে যদি ভ্যানিলা এসেন্সটা না থাকে এর পরিবর্তে আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও সামান্য পরিমাণে ইউজ করতে পারেন। এখন আমি একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এখন এটাতে আমি দিয়ে দিব ডিম। ডিমটা ভেঙে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি চিনি, চিনিটা আমি এখানে একসঙ্গে দিয়ে দিলাম না, এটাকে আমি দুবারে ভালোভাবে একটু ডিমটার সঙ্গে ফেটিয়ে নিব। বোলটা আমার ছোট হয়ে গিয়েছিল সেই জন্য আমি বোলটা চেঞ্জ করে নিয়েছি। এখন খুব ভালোভাবে চিনি এবং ডিম আমি ফেটিয়ে নিয়েছি, যেন কোনো ধরনের কোনো দানাদার অংশ না থাকে সেদিকে খেয়াল রেখে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি তেল, তেলটা দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এখন আমি এতে দিয়ে দিব দুধ, দুধটাও এখানে আমি দুবারে দিয়ে খুব ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন শুকনো উপকরণগুলো আমি একটু চেলে নিব, সেই জন্য এ ধরনের একটা চালনিতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি ময়দা। আর এখানে একটা কথা বলে রাখছি, আপনারা চাইলে সেম রেসিপি ফলো করে কিন্তু ময়দার পরিবর্তে এখানে আটা দিয়েও এখানে প্যানকেকগুলো পারফেক্টলি তৈরি করে নিতে পারেন। এরপর এখানে আমি দিয়ে দিলাম বেকিং পাউডার, এখন একটু মিশিয়ে নিচ্ছি। এরপর এগুলোকে আমি ভালোভাবে চেলে নিব। এই চেলে নেওয়ার কারণে কিন্তু কেকটা খুবই সফট এবং স্পঞ্জি হবে এবং এর ভিতরে কোনো ধরনের কোনো লাঞ্চ ক্রিয়েট হবে না। এরপর এখন আমি এতে দিয়ে দিব ময়দা, আর এখানে সবগুলো ময়দা আমি একসঙ্গে দিব না, দুবারে দিয়ে এখন আমি ব্যাটারটা তৈরি করে নিব, এতে করে মেশাতে খুব সুবিধা হবে। আর সেম রেসিপি ফলো করে আপনারা যদি এখানে ময়দার পরিবর্তে আটা দিতে চান সেক্ষেত্রে সবগুলো উপকরণ ঠিক থাকবে, শুধুমাত্র ময়দার পরিবর্তে এখানে আপনাদেরকে আটাটা দিতে হবে। আর কেকটা বানানোর আগে অবশ্যই শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে চেলে নিতে হবে। এখন বাকি যে অর্ধেকটার মতো ময়দা ছিল সেটা আমি দিয়ে দিলাম এবং খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 1/4 টিস্পুনের মতো ভ্যানিলা এসেন্স। সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে আরও একবার মিশিয়ে নিব। এই ব্যাটারটা যত ভালোভাবে ফাটানো হবে কেকটা কিন্তু ততটাই সফট এবং স্পঞ্জি হবে।
ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এর কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে, এটা খুব বেশি ঘনও হবে না, আবার একেবারে যে পাতলা সেরকমও হবে না। এখন আমি কেকগুলো ভেজে নিব, সেই জন্য চুলাটা অন করে একটা প্যান নিয়ে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব ব্যাটার। আমি এই ধরনের একটা রাউন্ড স্পুন নিয়ে নিয়েছি। এখন এতে আমি ব্যাটারটা দিয়ে দিলাম। চুলার আঁচটা লো থেকে একটু বাড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে এখন প্যানকেকটা আমি তৈরি করে নিব। আর প্যানকেক তৈরি করতে আজকের এই রেসিপিতে আমি ঠিক কী কী উপকরণ কতটুকু পরিমাণে নিয়েছি তা আমি আবার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে কিন্তু সেখান থেকেও দেখে নিতে পারেন। একটা পাশ হয়ে গেলে এখন প্যানকেকটাকে আমি উল্টিয়ে দিব এবং অপর পাশটাও একটু হালকাভাবে ভেজে নিব। আর রেসিপিটি ফলো করে বাসায় যদি প্যানকেকটা আপনারা তৈরি করেন অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। প্যানকেকটা আমার তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি প্যানকেকটা তুলে নিব এবং একই রকমভাবে এখন আমি সবগুলো প্যানকেক তৈরি করে নিব। রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর খুব সহজে আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি প্যানকেক তৈরির আজকের এই রেসিপিটি, আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। আবার হাজির হয়ে যাব অনলাইনে নতুন কোনো রেসিপি নিয়ে, সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।